রিলিফ তো নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য যারা এটার জন্য ভুক্তভোগী হচ্ছিলেন, কিন্তু প্রশ্ন এটাই, কুণাল ঘোষ এটা সাংবাদিক সম্মেলন করলেন, ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এটা করেছিলেন একথাটা বললেন, এবং ফিরহাদ হাকিম তারপর বলছেন যে মিডিয়ার সামনে এরকমটা না বললেই ভালো হতো। আমি এখানে প্রাথমিকভাবে বলছি, এখানে যারা বসে আছে তার মধ্যে আমি কর্পোরেশনের দীর্ঘদিন আমি পুর প্রতিনিধি ছিলাম, প্রেরোগ্রেটিভ হিসেবে আমি বলতে পারি যে এটা পুরসভার এখতিয়ার, পুরোটাই পুরসভার এখতিয়ার, এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবার কথা নয়, রাজ্য সরকারের কোনো বিবৃতি থাকবার কথা নয়, এটা তৃণমূলের আভ্যন্তরীণ দলীয় সমস্যা, সেটা আমি কথা বলবো না। বিষয়টা হচ্ছে যে কিন্তু একটু ইন্টারাপ্ট করছি, ধরুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যখন যে দায়িত্বে থেকেছেন, তিনি যখন রেলমন্ত্রী থেকেছেন তখন বা মুখ্যমন্ত্রী হিসেবেও আমরা দেখেছি যে বাস ভাড়া বৃদ্ধি, রেল ভাড়া বৃদ্ধি এগুলোর ক্ষেত্রে জলকর বৃদ্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা ভাবনা আছে, তিনি মাসের জন্য সেটা একটা ট্যাক্সেশন হয়ে যায় সেটা তিনি চান যে যতটা সম্ভব রিলিফ দিতে। তো ফিরহাদ হাকিমের সেটা অজানা হওয়ার কথা নয়, অবশ্যই ফিরহাদ হাকিমের সেটা অজানা হওয়ার কথা নয়, তিনি আজকে নতুন তৃণমূল কংগ্রেসে আসেননি, তাহলে মুখ্যমন্ত্রীকে না জানিয়ে তিনি এতটা বাড়িয়ে দিলেন। এটা আমার, এটা এখানে আমার, এখানে এটাই প্রশ্নটা আমারও, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে তৃণমূল কংগ্রেসের ভেতরে কোনো পদাধিকারী, তিনি সরকারের দায়িত্বে থাকুন, সরকারের দায়িত্ব কোনো আসীন থাকুন বা না থাকুন, কারোর একটা পাতা নড়াবার ক্ষমতা নেই, সেখানে জানতেন না কোনো কারণে কি কোথাও একটা সমস্যা হচ্ছে। আমি আর একটা প্রশ্ন আপনাকে আপনার মাধ্যমে রাখছি, সেটা হচ্ছে যে কোথাও, কারণ বেআইনি পার্কিং সমস্যাটা কিন্তু কলকাতা পৌরসভাকে একদম নাভিশ্বাস তুলে দিয়েছে, এবং অনেক জায়গাতে পার্কিং ফি আদায় করা হচ্ছে যে এজেন্সি, সেই এজেন্সির অস্তিত্ব কর্পোরেশনের খাতায় নেই, অথচ তারা যথেচ্ছভাবে পার্কিং ফি নিয়ে যাচ্ছেন। এবং এগুলো নিয়ে মেয়রের কানে আমি যখন দায়িত্বে ছিলাম, আমাকে যখন জনপ্রতিনিধি দায়িত্বে রাখা হয়েছে, তখন অনেকবার তুলেছি আমরা, সেক্ষেত্রে কি কোনো রকম লেনদেনের কোনো সমস্যা তৈরি হয়েছে যে কারণে একটা নির্দিষ্ট ভিজিলেন্স তৈরি করবার জন্য এই প্রসঙ্গটা আনা হলো, এইটা একটা প্রশ্ন আমার মধ্যে থেকে যাচ্ছে। আশা রাখবো এই সমন্বয়টা, যত ফাঁক দেখা যাচ্ছে সেই ফাঁকটা কর্পোরেশনের ক্ষেত্রে যেন ব্যাড প্রেসিডেন্ট না হয়, রাজ্য সরকারের এই ধরনের ইন্টারফেরেন্স কাম্য নয়, কিন্তু কোথাও দলীয় একটা সমস্যার জন্য এই সমস্যা, এই ববি হাকিমকে বা ফিরহাদ হাকিম, মাননীয় মেয়র কলকাতার মহানগরী, তাকে এই ধরনের অসম্মানজনক, তিনি আবার নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীও, সব মিলিয়ে প্রেস কনফারেন্স করার রাইট 200% তার রয়েছে, তিনি বলেছেন কোথাও একটা ফাউল প্লে হয়ে গেছে, কোথাও কিছু একটা অভ্যন্তরীণ সমস্যা। সজল ঘোষ আরেকজন কাউন্সিলর এই ধরনের কথা তিনি বলছেন যে এটা নাকি তার কথা মতো, এটা নাকি ববি ভাইপো সংঘাত, কেন এটা কেন বলছেন, এই সরলীকরণে কেন যাচ্ছেন, কিসের ভিত্তিতে যাচ্ছেন? কেয়া দেখুন, আমরা তো বরাবরই একটা জিনিস জেনে এসেছি যে যেটা চয়নবাবুও বললেন যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব কি সেটা সবাই জানে। যাই হোক, আমার একটা খুব নির্দিষ্ট অন্যদিকে একটা প্রশ্ন রয়েছে যে এইখানে এই যে প্রেস কনফারেন্স, যেটা আপনি বারে বারে তন্ময়বাবুকে জিজ্ঞাসা করে উত্তর পেলেন না মৌপিয়া, যে কুণাল ঘোষ কেন সাংবাদিক বৈঠক করবেন, কুণাল ঘোষ এই মুহূর্তে এই রাজ্য সরকারের কে, বা অভিষেক, যেই নামগুলো শুনতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের সাংসদ, তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, সব ঠিক আছে, কিন্তু এই কথাগুলি এগুলো তৃণমূলের দলের মধ্যে থাকুক না, এইখানে যে আমরা বামেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নোটিস করেন যে এতে সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে, এতে বিভিন্ন যারা যে অফিস কাছারি তাদের অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে তিনি তো সেটা মুখ্যমন্ত্রীর গোচরে আনতেই পারেন, যেটা তিনি করেছেন না বেশ তো, কিন্তু বিষয়টা হচ্ছে সাংবাদিক বৈঠক, আমি যে নামগুলো শুনছি কুণাল ঘোষ, তিনি তো সরকারের কেউ নন। বারে বারে যে প্রশ্নটা আপনি জানতে চাইছেন যে উত্তরটা, সে উত্তরটা আমিও তো পাইনি, কেন ফিরহাদ হাকিম সাহেব করবেন না, ওকে যখন এখন এমবার্গো দেওয়া আছে যে শুধু পুরসভার বাইরে কোনো বিষয়ে উনি মন্তব্য করবেন না, এটা তো পুরসভার বিষয় একেবারেই, এবং শুধুমাত্র কলকাতা পুরসভার বিষয়ে, তো কলকাতা পুরসভার মেয়র কেন এই ঘোষণাটা করলেন না? এক, আর যেটা সজলদা বলেছেন একদম ঠিক কথাই বলেছেন, আমরা তো এখন নতুন ভার্সেস পুরনো, নতুন তৃণমূল ভার্সেস পুরনো তৃণমূল, পিসিপ তৃণমূল ভার্সেস ভাইপো তৃণমূল, এই সংঘাতের কারণে কি হয়েছে, এটা তো তৃণমূলের যদিও অন্দরের ব্যাপার, কিন্তু উত্তরটা তৃণমূল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।